নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের সাথে স্বচ্ছ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে জরুরি বৈঠক। ভাগা শেরখান সড়কের রাজনগরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত। ধলেশ্বরী নদীগর্ভে ভিটেমাটি তলিয়ে যাওয়ায় গৃহহারা রবিদাস পদবীর একাংশ পরিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের সাথে স্বচ্ছ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে জরুরি বৈঠক আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন। দায়িত্বভার গ্রহণ করার পর শনিবার প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব। শহরে যানজট সমস্যা, অবৈধ পার্কিং, জবরদখল, আবর্জনা সাফাই ইত্যাদি বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করার পাশাপাশি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা সহ প্রশাসনের সাথে জনগণের সম্পর্ক মজবুত করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন তিনি। জেলার মূল তথ্য প্রচার ও সমাজের দায়বদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও সকলের সহযোগিতা কামনা করে সরকারের চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং আইন প্রয়োগকারী বিষয়েও এদিন নিজের মতামত ব্যক্ত করেছেন জেলাশাসক মৃদুল যাদব। ইন্ট্রোডাক্টরি আইস ব্রেকিং সেশন, অ্যাজ ইউ অল নো দ্যাট আই হ্যাভ জয়েন্ড অ্যাজ আ ডিস্ট্রিক্ট কমিশনার কাছাড় ইয়েস্টারডে। Brief about myself, that I am a 2017 batch IAS officer and previously I have worked in Bilasipara Jal Jeevan Mission at Karimganj and then posted again here as DC Kachar. So this meeting I wanted to have an interaction with both print and electronic media so that there's a healthy communication between the fourth pillar of democracy and as well as the executive. So today it will be more about introduction and any feedback which you have at present on which we should work in the coming times and anything else which you want to raise. We will not go into minor details but just a small introduction and if anybody from you wants to say about a few 5-10 issues, we'll talk about that. So that's all from my side. ফাগা শেরখান সড়কে রাজনগরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত তিন। ফাগা শেরখান সড়কে রাজনগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। ফাগা বাজার থেকে জামালপুর যাওয়ার পথে একটি যাত্রীবোঝাই দ্রুতগামী অটো AS 11EC2076 নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খেয়ে রাস্তার গভীর খাদে গিয়ে পড়ে। চালক সহ অটোতে 5 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 3 জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই থানার পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায় পুলিশ। স্থানীয় লোকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অপ্রাপ্তবয়স্ক অপরিণত চালকরা অটো টেম্পো চালানোর ফলে এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটে থাকে। প্রাণহানি ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদের মধ্যে অনেকের লাইসেন্সও থাকে না বলে তারা উল্লেখ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষুব্ধ জনগণ। একদম ভিড় রাস্তা এই সময় বুঝছো, গাড়িটা আইসা খুব স্পিডে আইয়া ও কারণ উঠিও না, ফালতি মারছে গাড়ি ওরা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার লগে লগে ড্রাইভার ঝাল্লাবাই বার হয়েছে, ডাক্তার ফাটাইয়া দিছে, ড্রাইভার বাগিছে তো এখানে দেখা। ধলেশ্বরী নদীগর্ভে ভিটেমাটি তলিয়ে যাওয়ায় গৃহহারা রবিদাস পদবীর একাংশ পরিবার। সরকারের দৃষ্টি আকর্ষণ অসহায় পরিবারের। হাইলাকান্দি জেলার মণিপুর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় ধলেশ্বরী নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা রবিদাস পদবীর একাংশ পরিবার। বিগত 75 বছর ধরে এলাকায় বসবাস করে আসা পরিবারগুলোর ভিটেমাটি ধলেশ্বরী নদীর কড়াল গ্রাসে তলিয়ে যাওয়ায় গৃহহারা হয়ে দিন কাটাচ্ছেন তারা। গত 18 বছর পূর্বে বন্যায় তাদের ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর পুনরায় নিজ শ্রম দানের মাধ্যমে গৃহ নির্মাণ করেছিলেন রবিদাস পদবী জনগণ। কিন্তু 2024 বন্যায় ফের ঘরগুলো ধলেশ্বরী নদীর গর্ভে তলিয়ে যায়। এতে অসহায়
অসহায় হয়ে পড়েছেন গোটা পরিবার। সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন তারা। বারবার আবেদন নিবেদন করার পরও সরকারের তরফে এখনও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন গৃহহারা অসহায় মানুষ। অর্থের অভাবে অন্যত্র ভিটেমাটি ক্রয় করে গৃহ নির্মাণ করতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে নিজেদের দুঃখ ও দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। আমরা ঘর দরজা সারা ভাঙ্গিয়া নদীর গেল গিয়া জল আয় যখন তখন জ্বরে বাচ্চা কাচ্চা লিয়া ঘুমাইতে পারি না। আর এবার যে পঞ্চায়েত আছে রাজু রায়, তারাও নিয়ে দেখাইলাম, তাইনও কোনো গুরুত্ব দিল না। অনেক জায়গাতে আমি চিঠি লেখিয়া দিলাম মণ্ডলের ভিতরে, তারাও কেউ গুরুত্ব দিল না। এখন সারা দরজা ঘর দরজা ভাঙ্গিয়া যাওয়ার পরে এখন নিজে নিজে কষ্ট করিয়া ঋণ কর্য করিয়া এসএসজি গ্রুপ থেকে তোরা তোরা পয়সা লইয়া ঋণ করিয়া আমি আমার ঘরটা এখন নদীর কিনারে কোনোরকম বানাইয়া থাকতাম। তো কেউ আমরা কেউ সাহায্য করছে না, সরকারের দিক থেকে আমরা কিচ্ছু পাইছি না। সরকারের খালি আমরা ভোট দিয়া খালি আগে তারা আগের দিকে বাড়াইতাম, প্রেসিডেন্ট বানাইতাম, কোনো দিন আমরা কেউ আমরা সাহায্য করে না কিচ্ছু না। নদীর কিনারে আমরা ঘর দরজা ভাঙ্গিয়া যাই, এরপরে আমার বা সুপারির গাছ আসলো, হাজার হাজারের উপরে সুপারির গাছ নদীর গেছে গিয়া, কাঁঠল আম যেটা আসলো সব এসে গিয়া। ওটার লাগি এখন মানে কেউ আর কিছু করার যায় না, নিজে নিজে যেটা পারি আমরা নিজে নিজে করি। আর এখন কেউ আর কেউ গুরুত্বও দেয় না টিকিটা মারতামার তারা। আবারও কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার ভোরবেলা কাটাখাল বাইপাস খেজুর বোঝাই 12 টাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল জাতীয় সড়কের পাশে। স্থানীয় ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা গাড়ি চালক ও সহ চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাটাখাল পুলিশ উপস্থিত হন। কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে ভোর 4টার সময় দুর্ঘটনা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। স্থানীয় গাড়ি শনিবার রাধামাধব কলেজ ক্যারিয়ার গাইডেন্স অ্যান্টি র্যাগিং এন্ড এসসি এসটি সেলের উদ্যোগে ও স্বাবলম্বী ভারত অভিযান কর্তৃক কলেজ প্রেক্ষাগৃহে উদ্যমিতা উৎসাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকের হস্তশিল্পের এক্সপোর্টার শান্তনু সূত্রধর। এদিনের অনুষ্ঠানের মুখ্য বক্তা শান্তনু সূত্রধর নিজ বক্তব্য রাখতে গিয়ে বলেন, যতদিন পর্যন্ত আমাদের মধ্যে স্বদেশী মনোভাব জাগ্রত হবে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারব না। বিদেশি সামগ্রী বর্জন করে স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ব্যবহার করতে হবে আমাদেরকে। স্থানীয়দের দ্বারা উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শান্তনুবাবু বলেন, কেবলমাত্র যুবাদের দ্বারাই ভারতবর্ষকে স্বাবলম্বী ভারত হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার 75% যুবক, যাদের হাতে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। কাজে এই যুবারা এগিয়ে আসলে আমরা ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করে তুলতে পারব এবং দেশকে একদিন বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন সাকার হতে দেখতে পারব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকাল স্লোগানের যে ডাক দিয়েছেন সেটাকে বাস্তবায়িত করে তুলতে যুবাদেরকে বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন শান্তনু। কালকে না পরশু দিন অ্যাপল 16 লঞ্চ হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছ। এই অ্যাপল 16 কেনার জন্য সারা রাত তো লাইন ধরে ওয়েট করেছে যে পরদিন সকালে গিয়ে অ্যাপল 16টা কিনবে। কেন? ব্র্যান্ড। কিন্তু সেই অ্যাপল 16 কিন্তু ইন্ডিয়াতে বলছে এখন, ইন্ডিয়াতে কিন্তু বলছে এখন, ব্র্যান্ডটা শুধু ওইটা ইউএসএ। তো আমরা কেন আমাদের নিজস্ব ব্র্যান্ডকে আমরা গুরুত্ব দেব না? আজকে আমি যদি ব্রিটেনিয়ার বিস্কিট খাই, ব্রিটেনিয়া ব্রিটিশ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি নাকি, অথচ আমাদের পাশে কোনো একটা বেকারি, লোকাল বেকারির আমরা বিস্কিট খাই না। আমি উদাহরণস্বরূপ বলছি, আমরা পাঁপড় খাই,
রিজ্জত পাপড় খাই, রিজ্জত পাপড় একটা সাকসেস করি, কিন্তু আমাদের এখানে পাপড় আমরা খাই কি খাই না। আমরা যতদিন অবধি এই চিন্তাটা আমাদের মনে না আসবো, এটাকেই বলে স্বদেশী মনোভাব, যে আমার এখানকার প্রোডাক্টকে আমি ছাড়া কে প্রমোট করবে। আজকে আমি যদি প্রমোট করি, আমি যদি ইউজ করা শুরু করি, তো ওর উদ্যোগটা বাড়বে, যাদেরকে ওরা সাপোর্ট করছে। ধরো পাঁচজন ছয়জন মহিলাকে দিয়ে ওরা কাজ করাচ্ছে, আচার বানাচ্ছে, সেই পাঁচ ছয়জন মহিলার রেগুলার একটা ইনকামের সোর্স হবে কি? আমরা যদি ওদের প্রোডাক্ট না কিনি তো ওদের ইউনিটটাও তো বন্ধ হয়ে যাবে দুদিন পরে। তো আমরা নিজেরা কিছু একটা করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পাশে যারা আছে, যেসব লোকাল প্রোডাক্ট যারা বানায়, ওদেরকেও আমরা একটা সাপোর্ট করব। মোদিজি কী বলেছিলেন, ভোকাল ফর লোকাল, ভোকাল ফর লোকাল যে একটা স্লোগান, এই স্লোগানের মিনিংটাই হচ্ছে এটা, যে যতদিন অব্দি আমি আমার নিজের প্রোডাক্ট নিজের জায়গার জিনিস যদি আমি গুরুত্ব না দিই, ততদিন এই জায়গার অর্থনৈতিক ডেভেলপমেন্ট কোনোদিনই হবে না। আজকে বাইরের আইটেম তো, বাইরের কোম্পানির আইটেম তো আমার এখানে এসে ব্যবসা করে চলে যাচ্ছে, সেই সেই ব্যবসার ইনকামটা তো চলে যাচ্ছে সেই কোম্পানিতে। আমার এখানে যে ছোটো ছোটো উদ্যোগ যারা লাগিয়েছেন ওদের কি বেনিফিট হচ্ছে? এই জন্য আমি বলছি, এটা আমার তোমাদের কাছে আমার একটা অনুরোধ, কারণ আমাদের দেশের এখন 75% পপুলেশন কিন্তু ইয়াং, এটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, আর তোমাদের হাতেই কিন্তু ভারতবর্ষের ভবিষ্যৎ। আমাদের সময় চলে গেছে, আমরা এখন শুধু বলতে পারব, আমরা যা যা ভুল করেছি সেই ভুলগুলো তোমাদেরকে বলে দিতে পারব, যে আমাদের সময় এই এই ভুল হয়েছে। তো আজকে তোমাদের যা স্থিতি আছে, তোমরা অনেক বেটার পজিশনে আছো, কারণ সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আমার সরকার, আমাদের সরকার ইয়াং জেনারেশনের জন্য চিন্তা করছে, যাতে আমাদের দেশে ম্যাক্সিমাম এন্টারপ্রেনারশিপ ডেভেলপ হয়। বরখোলা বিধানসভার অন্তর্গত ছেত্রিজিপির চিত্রাসঙ্গন নামের পিচপড়া গ্রামের অসহায় পিতা কুটি দাস ও মা সুষমতী দাসের কন্যা রুবিরানী দাসের বিগত দুই মাস পূর্বে রহস্যজনক মৃত্যু ঘটনার সঙ্গে জড়িত রাজু দাস ও অসীম দাসের বিরুদ্ধে আজ অবধি বরখোলা থানা উপযুক্ত না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। মৃত রবিরানী দাসের মা ও তার বাবা সহ গ্রামবাসীরা দুঃখের সহিত বিষয়টি তুলে ধরে বলেন, রবিরানী দাসের মৃত্যু ঘটার বিগত দুই মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হল না। ওনারা গরিব ও পিছপড়া গ্রামের বসবাস করেন বলেই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি প্রদান করছেন না। যে কোনো একটি পশুর যদি হঠাৎ মৃত্যু ঘটে তাহলে সেই পশুটির মৃত্যুর কারণ জানা যায়, কিন্তু 30 বছরের অসহায় গরিব ঘরের কন্যা রুবি দাস কিভাবে প্রাণ হারায় এবং কোথায় প্রাণ হারায় সেই রহস্যটা বের করতে পারেননি পুলিশ। এই গ্রামের নিপুল দাস বলেন, তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন কিন্তু উপযুক্ত সাহায্য পাননি। কিন্তু বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সঙ্গে ফোনের মাধ্যমে রুবিরানী দাসের মৃত্যুর ঘটনাটি জানালে উনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সঠিক তদন্ত নেওয়ার যতটুকু সাহায্য সহায়তা লাগবে ততটুকু তিনি করবেন বলে আশ্বাস দেন এবং তিনি শিলচরের বাইরে থাকা অবস্থায় প্রত্যেক দিন ওনাদের বিষয়টির খোঁজখবর নিয়ে চলেছেন। কিভাবে রুবি দাসের মৃত্যুর রহস্যটা বের করা যায় এবং অসহায় পরিবারটিকে সাহায্য করতে পারা যায় সেই বিষয়টির কথা বলেন। আমার রুবি দাসের সঠিক বিচারটা আমি আগে পাইছি না পাওয়া সত্ত্বে আবার আমি নিউজ দিয়ে রাজু দাস অসীম দাস তারা মানে বাড়িত ঘুরাঘুরি করে কাজকর্ম করে আমরা আবো দেখা দে না উপর লেভেলেও আমরা বিচার দিয়াব আমরা এখন বিচার পাইছি না আবো আমরা খুব গরিব মানুষ আমরা এখন পয়সা করি খুব অভাব মেয়েটার উপরে আমরা চলিয়া গেছি হোটেল চালাইছে বাড়ি চালাইছে সব চালাইছে এখন তারা কই নিয়ে যে মারল এখন আমরা তো সঠিক একবার কইতে পারি না কোন জায়গা লইয়া গেল। মৃত্যু প্রায় দেড় মাস মানে দুই মাস হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে সবারে খুঁজছি, এটা কখনো তারা সঠিক বিচার কখনো আমরা পাইছি না পাওয়ার সত্ত্বে আমরা ফোনের মাধ্যমে তোমার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ তার লাগে ফোনের মাধ্যমে যোগাযোগ করিয়া তার এই লিপির বিষয় বিবরণ আমরা তাহলে জানাইছি, তারপরে তারা আশা দিচ্ছেন যে আমি সঠিকভাবে আমি তখন বাইরে আছি আমি লিপি সঠিকভাবে আমি এটা বিচারের পদক্ষেপ নিয়েছি।
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের জন্মদিনের শুভেচ্ছা জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই তার ফেসবুক অফিসিয়াল পেজে শুভেচ্ছা জানিয়েছেন। তারই সঙ্গে সঙ্গে ইন্টারনেট যোগে শুরু হয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর শুভেচ্ছা বার্তার ঝড়। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন দল সংগঠন ও তার সমর্থকরাও নিজ নিজ ফেসবুক আইডি দিয়ে বিধায়ক কমলাক্ষকে শুভেচ্ছা জানান। এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মন্ত্রী পীযূষ হাজারিকা, বিধায়ক রূপজ্যোতি কর্মী, বিধায়ক বিজয় মালাকার, সাংসদ কৃপানাথ মাল্লা সহ বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের সাথে স্বচ্ছ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে জরুরি বৈঠক। ভাগা শেরখান সড়কের রাজনগরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত তিন। ধলেশ্বরী নদীগর্ভে ভিটেমাটি তলিয়ে যাওয়ায় গৃহহারা রবিদাস পদবীর একাংশ পরিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।